আসসালামু ওয়ালাইকুম হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় শক্ত না হওয়ার কারণ কি প্রায় বছরের সময় ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অথবা চেষ্টা করেও লিঙ্গের আকার পরিবর্তনের তেমন একটা ভালো ফলাফল আবিষ্কার এখনো পর্যন্ত সম্ভব হয়নি তবে এটি সত্যি যে বিভিন্ন খাবার বড়ি ক্রিম ব্যায়াম লকিং মেশিন এবং অস্ত্রোপচারের মাধ্যমে এখন মানুষ তার আকার পরিবর্তনের চেষ্টা করে থাকে কিন্তু সত্যিকার অর্থে তাদের কোনোটাই কার্যকর হয় না বরং রকম চেষ্টার ফলে অনেক পুরুষই লিঙ্গোত্থান সমস্যা সহ নানাবিধ যৌন জটিলতায় পতিত হচ্ছেন প্রতিনিয়ত প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষ মনে করেন তাদের পুরুষাঙ্গ অনেক ছোট বিশ্বজুড়ে সাধারণত উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে চার দশমিক সাত থেকে ছয় দশমিক তিন ইঞ্চি অনেকের মতে প্যানিসের গড় দৈর্ঘ্য পাঁচ দশমিক এক ইঞ্চি থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি তবে লিঙ্গের আকার ব্যক্তিগত এবং অঞ্চলভেদে অনেক পার্থক্য দেখা যায় বিরল ক্ষেত্রে পারিবারিক জেনেটিক এবং হরমোন জনিত সমস্যার কারণে তিন ইঞ্চির চেয়েও অনেক ছোট লিঙ্গ দেখা যায় চিকিৎসা শাস্ত্রে এটি মাইক্রোপ্যানিস নামে পরিচিত তবে ইঞ্চি হলেই প্যানিস চার স্ত্রীকে অগার্য দিতে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয় অনেকের ক্ষেত্রে প্রোটেস্ট ক্যান্সার অপারেশন সহ নানা রোগের কারণে লিঙ্গের আকার ছোট হয়ে যেতে পারে লিঙ্গের আকার বা এর গঠন বংশগত হয়ে থাকে আমাদের দেশে তথা দক্ষিণ এশিয়ার পুরুষের জন্য সর্বোচ্চ ছয় ইঞ্চি একটি ভালো আকার বিরল ক্ষেত্রে পারিবারিক জেনেটিক এবং হরমোনজনিত সমস্যার কারণে ইঞ্চির চেয়েও অনেক ছোট লিঙ্গ দেখা যায় ডক্টর মাইকেল ও লরিও প্রফেসর হার্ভার্ড মেডিকেল স্কুল ইউরোলজিস্ট বিগ্রাহাম অ্যান্ড ওমেন্স হসপিটাল ইন বোস্টন বলেন বিশ্বাস করুন আমি যদি জানতাম কি করে নিরাপদে এবং সত্যিকারে লিঙ্গর আকার বড় করা যায় তাহলে আমি তা প্রেসক্রাইব করে কোটিপতি হয়ে যেতাম কিন্তু আমি এটা জানি না এমনকি এখনো রকম কোনো পদ্ধতি আবিষ্কারই হয়নি তবে হ্যাঁ এর জন্য একটি ভালো ব্যায়াম আছে যা নিয়মিত করলে আপনার লিঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং আপনার লিঙ্গকে মোটা ও লম্বা করবে এই পদ্ধতিটির একটি লিংক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে এই বিষয়ে বিশদ বলা আছে আশা করি আপনার এই সমস্যার কিছুটা সমাধান হবে দর্শক সকল প্রকার যৌন ও সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ